8 9 লাখ টাকার মাল আছে এটা আমাদের কাছে হারাম নাই গালাগালি পারে ওগুনু বলার মতন শুকুরের বাচ্চা বা বাচ্চা শুকুর যাই বলি না কেন শুকুর নামটাই যেন বহুল প্রচলিত একটা গালি বা বকা আমাদের রাগ হলেই বা কারো সাথে খারাপ আচরণ করলেই সাধারণত বলে থাকি তোমার আচরণ শুকুরের মতো আবার এই প্রাণীর মাংস মুসলমানদের জন্য হারাম আবার কারো কারো জন্য হালাল সে যাই হোক হারাম বা হালাল আমরা সেটা বিচার করতে আসিনি আমরা এই শুকুর যারা মুক্তভাবে শুকুরের পাল দেখাশোনা করে তাদের জীবনযাপন এবং এই শুকুরের ব্যবসায় যে কী পরিমাণ লাভ তা জানলে হয়তো আপনার চোখ কপালে উঠে যাবে আমরা গ্রামে বা বিভিন্ন এলাকায় দেখতে পাই 4-5 জন লোক একটি বিশাল শুকুরের দলকে খাওয়াতে খাওয়াতে শুধু সামনের দিকেই যেতে থাকে আর এই যাওয়া আসার মাঝখানে আমাদের চোখে পড়ে গেলে আমরা নাকে হাত দিয়ে যত তাড়াতাড়ি পারি সেখান থেকে সরে পড়ি আবার কেউ কেউ চরম বকাঝকার মাধ্যমে তাদেরকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে থাকি তার একটি বিশেষ কারণ এই শুকুর দ্বারা ফসলের ক্ষতিও হয়ে থাকে এবং এই শুকুরের টয়লেটে প্রচুর গন্ধ থাকে তাই যারা শুকুর পালন করে তাদেরও এই শুকুর নিয়ে বকা শুনতে হয় প্রতিনিয়ত আপনি কি জানেন এই শুকুর নিয়ে হাঁটতে হাঁটতে কোথা থেকে কোথায় চলে যায় আপনারা এই এই শুকুর রাখার কাজ করেন হ্যাঁ মানে এটা কি আপনাদের মালিকের নাকি আপনি নিজেদের মালিকের কিভাবে থাকেন এখানে এখানে থাকি আমাদের বেতন দেয় মাসে 13,000 প্রতিজনকে প্রতিজনকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মালিকের মালিকের খাওয়া দাওয়া টাকা 13,000 টাকা বলতে সময় এইভাবে হল বাংলাদেশে ধরেন ইন্ডিয়া বর্ডার মোটা যা আছে চিটাগাং মিটাগাং যা আছে আমরা সব জায়গায় দিয়ে বেড়াই কিভাবে যান হাইটা হেঁটে হেঁটে চলে যান হেঁটে হেঁটে কোথায় চলে যান ওই খাওয়াতে খাওয়াতে জেনে যায় রাত সেখানে সেখানে যে থাকি আবার তারপর দিন আবার সকালবেলা খাওয়াতে খাওয়াতে চলে যায় মানে হেঁটে হেঁটে ইন্ডিয়া কাছে চলে যান হ্যাঁ হ্যাঁ বর্ডারে কাছে একদম কয়দিন লাগে হেঁটে যেতে ওই যেতে ধরেন খাওয়াতে খাওয়াতে গেলে ধরেন 1-2-3 মাস লাগে আর যদি কই না ফুল ভাবে যাবো তা দেখা যায় 15 দিনের ভিতরে আমরা চলে যাই 15 দিনের মধ্যে ইন্ডিয়া চলে যান 15 দিনের ভিতরে ইন্ডিয়া চলে হাঁটতে 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 সাবধান করে দেয় তার আগে আচ্ছা এই যে অনেকের জন্য হারাম আছে অনেকে ইয়ে হয়ে যায় এটা আপনার কাছে কি মনে হয় না এটা আমাদের কাছে হারাম নাই আচ্ছা এটা আমাদের কাছে এই এর মাংস খাওয়া জাহিজ আপনাদের কাছে আপনারা কি সম্প্রদায় আমরা হিন্দু হিন্দু কি সম্প্রদায় শ্রী মহাদেব কুমার তরুণী দাস আচ্ছা এটা আর কারা মানে খায় এগুলো খায় খ্রিস্টান কোরিয়ান আচ্ছা আর অন্য অন্য জাতির ভিতরে এই মাংস কোথায় পাওয়া যায় এই মাংস পাওয়া যায় বলে ঢাকা ফার্ম গেটে কত করে কেজি নেবে 500 টাকা কেজি আপনি তো খেয়েছেন হ্যাঁ আমরা খাই খুব টেস্ট বোঝা না টেস্ট খুব আচ্ছা আচ্ছা খ্রিস্টানদের বেশি খায় হ্যাঁ খ্রিস্টানদের বেশি খায় এমনি লোকজন এলাকা কোনো গেলে উপরে গালিগালাজ করে না যে এইসব জিনিস নিয়ে এসে না পাক অমক তমক সেই এবার গালাগালি পারে সবাই তার এক সমান না কিন্তু গালাগালাজ পারে হ্যাঁ গালাগালাজ কি 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 বলে বকা বকা পারে কি রকম বকা দেয় ওই শালা কয় আচ্ছা আর কি কয় আর অন্য অন্য মেলা ধরনের গালি পারা গালি মানে ভাষা খারাপ করে ভাষা খারাপ করে মানে কি রকম ভাষা খারাপ করে একটা বলুন ভাষা একবারে জগিন্য ভাষা কয় ওগুলো ওগুলো বলার মতন মুখে কথা আসে না এখানে কম করে হলেও ধরেন আপনার বেশি না দিলে তো 8-9 লাখ টাকা মাল আছে 8-9 লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা এটা কি মোরা ওনারা কি বিক্রি করে দেয় হ্যাঁ উনিটা বিক্রি করে দেয় মানে কতদিন থেকে কতদিনের বয়সে বিক্রি করে দেয় এটা এরা 6 মাস পর পর বিক্রি করে কেউ আবার 1 বছর পর বয়সে হলে আবার বিক্রি করে এটা কিভাবে মাংস বুঝে বিক্রি করে না কিভাবে না এটা হাকসার পর মনের পর মনের পর বিক্রি কত করে মন মনকে আপনার 14,000 নেয় পাইকারি 14,000 শুকুর দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে তাই তাদের দেখাশোনার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না অল্প সময়ে অধিক বৃদ্ধি পায় খাওয়ানোর তেমন খরচ নেই অনেকগুলো করে বাচ্চা দিয়ে থাকে আবার দামও অনেক বেশি তাই বলা যেতেই পারে
শুকুর কারো কারো জন্য হারাম হলেও কিছু কিছু মানুষের জন্য শুকুর তাদের জীবনেরই একটা অংশ, তাদেরকে লালন পালন করেই চালান জীবন সংসার। এস এম মাসুদ রানা, চাটমোহর টিভি, চাটমোহর।